আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য এবং আমাদের নতুন স্টুডেন্টদের জন্য যারা গতকাল পরীক্ষা দিয়েছিল, আজকে তাদের জন্য একটি বিশাল বড় সুখবর নিয়ে আমি দাঁড়িয়েছি। সেটা হলো আমাদের বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসএইপি কোর্সের যে ছাত্র ছিল, সেই ছাত্ররা যারা গতকাল পরীক্ষা দিয়েছে, তাদের জন্য আমি পূর্বে বলেছিলাম মোটামুটি যারা পরীক্ষা দিয়েছে তারা প্রত্যেকেই চান্স পাবে। তাদের ভিতরে আমাদের এই এসএইপি কোর্সে আগে যে সংখ্যা ছিল 40টা সিট ছিল, আজকে কিন্তু 50টা সিট করা হয়েছে। অর্থাৎ যেহেতু 50টা সিট করা হয়েছে, আশা করি যারা মোটামুটি অন্তর থেকে বিশ্বাস করি আমরা যে এসএইপি কোর্সে আমরা কোর্স করব, তাহলে প্রত্যেকে কিন্তু আমরা ভর্তি হতে পারবো। সুতরাং আজকে আমি রেজাল্টটা পাবলিশ করবো। পাবলিশ করার পরে কেউ যদি মনে করি যে না আমি অপেক্ষমান তালিকায় আছি, ভর্তি হতে পারি না, একটু যোগাযোগ করেন। যদি আমরা মনে করি যে আপনি আমাদের এখানে ক্লাস ঠিক মতো করবেন, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করব। এবার আমরা রেজাল্টটা পাবলিশ করব। এর ভিতরে একটু বলে দিচ্ছি যে সকাল এবং বিকাল, সকালে আমরা 25 জন নিয়েছি এবং অপেক্ষমান তালিকা রেখেছি 20 জন, আবার বিকালবেলা 25 জন নিয়েছি, অপেক্ষমান তালিকা রেখেছি 20 জন। সুতরাং এই অপেক্ষমান তালিকা এবং ভর্তির কখন আমরা হবো সেই তারিখটা একটু বলে দিচ্ছি। সেটা হলো ভর্তি তারিখ হচ্ছে 25 তারিখ ও 26 তারিখ, দুদিন আমরা ভর্তি করবো যারা চান্স পেয়েছি। এবং যারা চান্স পাই না, অপেক্ষমান তালিকা আছে, সেটা হচ্ছে 30 তারিখ থেকে, অর্থাৎ 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমরা ভর্তি করব। এর ভিতরে যদি কেউ বাদ থাকে, যদি আমরা মনে করি যে ক্লাস করতে চাই, তাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। এবং ক্লাস শুরু হবে সামনের মাসের 2 তারিখ, অর্থাৎ 2 মে থেকে ক্লাস শুরু হবে। এবং সকাল হবে, সকাল হলে 8:30 থেকে 1টা পর্যন্ত, বিকাল 2টা থেকে 6:30 পর্যন্ত ক্লাস হবে। এবং আমরা ভর্তি হতে যে সমস্ত কাগজপত্র লাগবে সেটা পূর্বে আপনারা জানেন, অষ্টম শ্রেণী পাস বা সমমান পাস, অর্থাৎ যে যে লেখাপড়ার জন্য দিয়েছেন সেটা, মূল কপি লাগবে, এখানে আমরা রাখবো, জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে, আর পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। বয়স সীমাটা কিন্তু আমি পূর্বে বলেছি, আবার বলে দিই, এখনো যারা চান্স পেয়েছেন তারপরে বয়স 21 বছরের কম আছে, তারা কিন্তু ভর্তি হয়ে না, এতে করে আপনাদের জন্য অনেক অসুবিধা হয়ে যাবে, আবার ভর্তি বাতিল হয়ে যাবে। সুতরাং আমার এই বিজ্ঞপ্তিটা যদি আপনারা দেখেন, সকল বিজ্ঞপ্তির সাথে আপনি সবকিছু মিলানোর পরে যদি আপনারা মনে করেন যে এখানে ভর্তি হবেন, তাহলে চলে আসেন। তবে সবচেয়ে বড় সুখবর হচ্ছে আপনাদের জন্য 10টি সিট বেড়ে গিয়েছে। সুতরাং আশা করি আপনারা যারা অন্তর থেকে বিশ্বাস করেন যে আমি এসএইপি কোর্সের এই কোর্সটা আমি করবো, তাইলে পরে অবশ্যই আপনারা ভর্তি হতে পারবেন বলে আমি মনে করি। আমার এই উত্তম ভিডিওটা দেখার সাথে সাথে আপনি নিজে এবং আপনারা যারা পরীক্ষা দিয়েছেন সবার কাছে মেসেজটা পাঠিয়ে দিবেন বলে মনে করি। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাবো। রেজাল্ট দেখার পরে যার যার মনে করে রুল এসেছে, আপনারা চান্স পেয়েছেন এবং যারা অপেক্ষমান তালিকায় আছেন, তারা দেখে এখন সময় মতন চলে আসবেন। আমি একটা রেজাল্ট আপনাদের এখন দেখাবো। হ্যাঁ ভিউয়ার্স, এখন রেজাল্ট আপনারা দেখেন, সরাসরি যদি রেজাল্ট আপনারা এখান থেকে দেখেন যারা চান্স পেয়েছে, একটু আমরা বড় করে দেখানোর চেষ্টা করবো, একদম স্লো মোশনে দেখাবো, তাহলে সহজে রুল নাম্বারগুলো বোঝা যাবে। একটু স্লো মোশনে আমরা দেখানোর চেষ্টা করবো। তারপরে যে সকালে অপেক্ষমান তালিকা আছে যারা, তারা দেখবেন, মনে রাখবেন যে অপেক্ষমান তালিকা যারা আছে তারাও কিন্তু চান্স পেয়েছেন, আবার বিকেলবেলা যারা চান্স পেয়েছেন পাইছেন, আবার অপেক্ষমান তালিকা যারা আছেন তারা চান্স পেয়েছেন, মাথায় রাখবেন। তাইলে পরে আপনারা সময় মতন চলে আসবেন। এরপরে দেখেন যে আমরা এখানে কাগজপত্রের মধ্যে চলে আসি যে ভর্তির জন্য যে সমস্ত পেপারগুলো লাগবে এখানে আছে, আর এই সকল কিছু তথ্য এখানে দেওয়া আছে। আরেকবার ভালো করে দেখাও, আরো লাগলে একটু সময় করে আমরা সুন্দর করে এটাকে দেখাই, দেখি কার কার রুলগুলো আছে। স্লো মোশনে আমরা দেখানোর চেষ্টা করবো। একদিন নিচে যাও, স্লো মোশনে দেখবো আমরা। মোটামুটি এইটুক ভিডিও যদি আপনারা দেখেন, তাহলে সহজে বুঝতে পারবেন কারা কারা আপনারা চান্স পেয়েছি, তাইলে সহজে আপনারা এখানে ভর্তি হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।